এটাকে বলি গতীয় তড়িৎচালক বল বা মোশনাল ইএমএফ। এক নম্বরে আমি দেখব চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা দণ্ড, ধাতব একটা দণ্ড যদি গতিশীল হয়, একটা ক্ষেত্রফল অতিক্রম করে, তার মানে ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে প্রতি সেকেন্ডে, তার মানে আমাদের ফ্যারাডের সূত্র অনুযায়ী ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, এটা আমরা জানি। ফাই মানে আবার বি ইনটু এ বাই ডিটি। এখানে যদি বি ধ্রুবক থাকে, আমি বি বাইরে আনবো, তাহলে ডি এ বাই ডিটি আমি লিখতে পারি। তার মানে কি, চৌম্বক ক্ষেত্র যদি স্থির থাকে, ক্ষেত্রফলের যদি পরিবর্তন হয়, তাহলেও তড়িৎচালক বল সৃষ্টি হবে। আবার ক্ষেত্রফল যদি ধ্রুবক থাকে তাহলে বাইরে আসবে, তখন ডি বি বাই ডিটি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের জন্য ই তৈরি হবে। মানে বি এবং এ দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোর পরিবর্তনের জন্যই কিন্তু তড়িৎচালক বল সৃষ্টি হয়। তাহলে একটা দণ্ড যখন গতিশীল হয়, মনে করে একটা দণ্ড, একটা ধাতব দণ্ড, এটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে এবং এটা গতিশীল হবে, এটা গতিশীল করাবো, তাহলে এর দুই প্রান্তে কিন্তু তড়িৎচালক বলের সৃষ্টি হবে। কেন হবে সেটা একটু বুঝতে হবে। ফার্স্ট দেখো, এটা ধাতব দণ্ড, চৌম্বক ক্ষেত্র মনে করো নিচের দিকে। নিচের দিকে যদি চৌম্বক ক্ষেত্র হয়, দণ্ড যদি এই দিকে গতিশীল হয়, দণ্ডের ভেতরে প্রচুর ইলেকট্রন আছে, ধাতব দণ্ড, প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন আছে, তাহলে মুক্ত ইলেকট্রনগুলো একটা বল অনুভব করবে। কোন দিকে বল অনুভব করবে? আধান যদি এই দিকে গতিশীল হয়, মনে করো একটা প্লাস আধান যদি এই দিকে গতিশীল হয়, আমি এই দণ্ডটাকে এই দিকে গতিশীল করব, প্লাস আধান যদি এই দিকে গতিশীল হয় চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তাহলে এই প্লাস আধান বল অনুভব করবে। কোন দিকে বল অনুভব করবে? চৌম্বক ক্ষেত্রের দিক, নিচের দিক, আর এই দিকে হচ্ছে গতি, তাহলে বল অনুভব করবে উপরের দিক। তাহলে প্লাস আধানের উপর কিন্তু উপরের দিকে একটা বল ক্রিয়া করবে। ঠিক এখানেও তাই, এর মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, ইলেকট্রন মানে মাইনাস আধান, তাই না? প্লাস আধানের দিকে যেই দিকে বল ক্রিয়া করবে, ইলেকট্রনের উপর তার উল্টো দিকে বল ক্রিয়া করবে, তার ফলে এই ইলেকট্রনগুলোর উপর, এটা গতিশীল করলেই, আমি যদি এই দণ্ডটিকে ভি বেগে গতিশীল করি চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তাহলে এখানে ইলেকট্রনগুলো একটা বল অনুভব করে। কোন দিকে বল অনুভব করবে? ইলেকট্রনগুলোর বল অনুভব করবে নিচের দিকে। তার ফলে কি হবে, কিছুটা মনে করে এখানে এলো, এখানে আসার পর কিন্তু এই ইলেকট্রন আর সমভাবে বণ্টিত থাকবে না, এই দিকে চলে আসবে, তার ফলে এই দিকে আবার ধনাত্মক আধান সৃষ্টি হবে। ইলেকট্রন যদি এই দিক থেকে এদিকে চলে আসে, এই দিকে ইলেকট্রন মানে ঋণাত্মক আধান, এদিকে ধনাত্মক আধান সৃষ্টি হবে। এবার আরও যদি গতিশীল করি, আরও আসবে। কি হচ্ছে, এই আধানগুলোর উপর এই দিকে একটা বল ক্রিয়া করছে, ইলেকট্রনগুলোর কী বল ক্রিয়া করছে, এটা আধানগুলোর উপর চৌম্বক বল। চৌম্বক বলের মান কত আমরা জানি, চৌম্বক বল এফ এম এর মান কত, বি কিউ ভি, বি কিউ ভি। আর যদি ইলেকট্রন হয়, ইলেকট্রনের আধান দিয়ে গুণ করবো আমি, তাহলে ইলেকট্রনগুলির উপর ক্রিয়াশীল বল এই দিকে, এটা হচ্ছে এফ এম। আবার একটা জিনিস দেখো, ইলেকট্রনগুলো এদিকে চলে আসায় ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, আবার এদিকে প্লাস হয়ে যাচ্ছে, এদিকে মাইনাস হয়ে যাচ্ছে। তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হয়? প্লাস আধান থেকে সবসময় মাইনাস আধানের দিকে তড়িৎ ক্ষেত্রের দিক হয়, ই। তাহলে এই দিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে কিন্তু এ ভেতরে। এবার তড়িৎ ক্ষেত্রের অভিমুখে কে গতিশীল হয়? তড়িৎ ক্ষেত্র মানে কি, ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ। তাহলে এখানে যদি প্লাস আধান আমি ধরি, তাহলে এই দিকে বল অনুভব করবে, তাহলে মাইনাস আধানের উপর ইলেকট্রনগুলির উপর তাহলে উল্টো দিকে বল অনুভব করবে, ইলেকট্রনগুলো উল্টো দিকে বল অনুভব করবে তড়িৎ ক্ষেত্রের জন্য। সেই কত বল অনুভব করবে উল্টো দিকে, এফ ই নাম দিলাম। তাহলে এবার কি হবে, আমি যত এটা এই দিকে নিয়ে যাব, ইলেকট্রন তত সরবে, তত তড়িৎ ক্ষেত্রের মান বৃদ্ধি পাবে, তার ফলে উপরের দিকের বল বাড়তে থাকবে, এক সময় বাড়তে বাড়তে চৌম্বক বলের সমান হবে, সাম্যাবস্থায় আসবে, তখন আর ইলেকট্রন এদিকে আর আসবে না। সাম্যাবস্থায় আসলে কী হবে, দুই বল যদি সমান হয়ে যায়, আর তো আর নিচের দিকে আর ইলেকট্রন আসতে পারবে না, তাহলে একটা সময় কী হবে, চৌম্বক বল আর ইলেকট্রনগুলোর উপর তড়িৎ বল দুটো সমান হয়ে যাবে। তড়িৎ বলের মান কত? তড়িৎ বলের মান হচ্ছে ই ইনটু ই, ই কিউ। তাহলে ই ইনটু ই, এটা হচ্ছে তড়িৎ বল।
তাহলে এক সময় সাম্যাবস্থায় এই জিনিসটা হচ্ছে, সাম্যাবস্থায় এফ এম আর এফ ই সমান হয়ে যাচ্ছে। তার মানে দেখো বিই ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ই হচ্ছে ইলেকট্রনের আধান কাটা গেল, বি ভি ইজ ইকুয়াল টু ই। আচ্ছা, আবার ই মানে তড়িৎ ক্ষেত্র, ই ইজ ইকুয়াল টু তোমরা নিশ্চয়ই জানো ভি বাই এল, ই ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স, ভি বাই এল। তাহলে আমি ই এর জায়গায় যদি আমি ভি বাই এল বসাই তাহলে বি ভি ইজ ইকুয়াল টু ভি বাই এল। ভি কি? বিভব প্রভেদ। ভি হচ্ছে বিভব প্রভেদ। এখানে এই চ্যাপ্টারে আমরা ভি না লিখে আমি ই দিয়ে লিখছিলাম, এটা সুবল তড়িৎচালক বল। তাহলে আমি এটাকে স্মল ই দিয়ে লিখি, এই চ্যাপ্টারে স্মল ই দিয়ে লেখা হচ্ছিল ভি বিভব প্রভেদটাকে। তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি বি ভি এল, এত তড়িৎচালক বল সৃষ্টি হবে। ইলেকট্রনের আধানকেও ই দিয়ে লেখা আছে না, তড়িৎচালক বলও আমরা ই দিয়ে লিখে ফেললাম, তাহলে আগেরটাই মনে হয় ঠিক ছিল, ভি দিয়েই ঠিক ছিল, তাহলে এটা ভি লিখি। এই দণ্ডের দুই প্রান্তের বিভব প্রভেদ আসলো। তার মানে দেখো এই দণ্ডটা চৌম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল হলে একটা ব্যাটারির মতো আচরণ করছে, বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে, যার ধনাত্মক মেরু এই দিক, ঋণাত্মক মেরু এই দিক, কারণ এদিকে প্লাস গিয়ে জমা হচ্ছে। তার মানে এটা একটা ব্যাটারির মতো সৃষ্টি হয়ে গেল, লাইক এ সেল। এইবার আমি যদি এই দণ্ডের সঙ্গে একটা তার দিয়ে যুক্ত করে দিই, সেলের সঙ্গে তার দিয়ে একটা রোধকে যুক্ত করলে কী হবে? তড়িৎ প্রবাহ হবে। তাহলে দণ্ডের সঙ্গে যদি আমি একটা তার দিয়ে একটা রোধকে যুক্ত করে দিই দুই প্রান্তের সঙ্গে, তার দিয়ে তাহলে তড়িৎ প্রবাহ হবে। তাহলে এইখানে যে ভি, এটাকেই বলা হয় গতি ও তড়িৎচালক বল। এটা একটা পদ্ধতি, প্রথম পদ্ধতিতে আমরা গতি ও তড়িৎচালক বল বের করলাম, দেখলাম যে বি ভি এল কী হলো। তাহলে বি চৌম্বকক্ষেত্রের মধ্যে এল দৈর্ঘ্যের একটা দণ্ড, দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে এল, এল দৈর্ঘ্যের দণ্ড যদি ভি, স্মল ভি দুটো এক করে দিও না, এটা স্মল ভি, স্মল ভি হচ্ছে গতিবেগ, কত গতিবেগ নিয়ে ছুটছে। তাহলে এল দৈর্ঘ্যের দণ্ড চৌম্বকক্ষেত্রের সঙ্গে লম্বভাবে যদি ভি গতিবেগে যায়, তাহলে ওই দণ্ডের দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল বি ইন্টু ভি ইন্টু এল। চৌম্বকক্ষেত্রের মধ্যে একটা দণ্ড ধাবিত হলেই, একটা গতি নিয়ে গেলেই তড়িৎচালক বল সৃষ্টি হবে, যদি অবশ্য চৌম্বক যে বলরেখাগুলি তাকে যদি ক্রস করে, চৌম্বক বলরেখা ক্রস না করলে হবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, অ্যারোপ্লেন, অ্যারোপ্লেন আকাশ দিয়ে যখন উড়ে যায়, ওটা ওটা আমি একটা পরিবাহী দণ্ড ধরতে পারি, তার দুই ডানার মধ্যে তড়িৎচালক বল সৃষ্টি হয়। ধরো এটা যদি প্লেন হয়, এদিকে মনে করে যাচ্ছে প্লেনটা, তাহলে ডানার দৈর্ঘ্য এটা, প্লেন যদি ভি গতিবেগে যায়, প্লেন কোন চৌম্বকক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, পৃথিবী একটা চুম্বক, তাহলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের মধ্য দিয়ে প্লেন যাচ্ছে। এবার পৃথিবীর চৌম্বকক্ষেত্রের যে মোট চৌম্বকক্ষেত্রের মান, তার দুটো উপাংশ হয়, একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। চৌম্বকক্ষেত্রের, পৃথিবীর চৌম্বকক্ষেত্রের দিক এই রকম বরাবর হয়, আমরা উত্তর গোলার্ধে আছি, আমাদের এইসব জায়গায় এই রকম বরাবর হয় পৃথিবীর চৌম্বকক্ষেত্রের দিক। উত্তর মেরুটা কাছে আমাদের, দক্ষিণ মেরুটা অনেক দূরে। তাহলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের অভিমুখ এইরকম, তাহলে এইটাকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি, একটা হবে এইরকম আর একটা হবে এরকম, তাহলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রকে আমি দুভাগে ভাগ করলাম। এটাকে আমরা বলি অনুভূমিক উপাংশ, ভূচুম্বকক্ষেত্রের অনুভূমিক উপাংশ, আর এটাকে বলি আমরা উলম্ব উপাংশ। এবার একটা প্লেন যদি এরকম করে উড়ে যায়, অনুভূমিক উপাংশ না উলম্ব উপাংশকে ক্রস করবে, কোন বলরেখাগুলোকে ক্রস করবে, এই দিকের বলরেখা না এই দিকের বলরেখা, কোনটা? উলম্ব বলরেখাগুলোকে ক্রস করছে। সেই উলম্ব উপাংশের মান নিয়ে আমরা যদি বিটা উলম্ব উপাংশ যদি ধরে নেই, প্লেনের গতিবেগ যদি জানা থাকে, প্লেনের ডানার দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে প্লেনের দুই প্রান্তে কত ভোল্টেজ, কত তড়িৎচালক বল সৃষ্টি হবে আমরা কিন্তু এই সূত্র থেকে বার করতে পারি। তাহলে একটা উড়োজাহাজ, তার ডানার দৈর্ঘ্য এল, সে যদি ভি গতিবেগে যায়, পৃথিবীর চৌম্বকক্ষেত্রের উলম্ব উপাংশ যদি বি বি ভি, উলম্ব ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা হয়, তার সঙ্গে প্লেনের গতিবেগ ইন্টু এল, এটাই হচ্ছে
সৃষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল। তার মানে বুঝতেই পারছ, এই প্লেনের দুই ডানার মধ্যে যদি আমি একটা তার দিয়ে একটা বাল্বকে ঝুলিয়ে দিই, বাল্বটা জ্বলবে। এল দৈর্ঘ্যের দণ্ড আমরা দেখলাম, ভি গতিবেগে চৌম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল হলে বিভিএল এত পরিমাণ তড়িৎচালক বল তার মধ্যে আবিষ্ট হবে। এবার এটাই আমি একটু অন্য পদ্ধতিতে করি, এটাই বিভিএল ক্যালকুলেশনটা আমরা খুব সহজভাবে এটুকুর মধ্যে করলাম। নেক্সট আরেকটা পদ্ধতিতে করি, দেখো তো দ্বিতীয় পদ্ধতি, চৌম্বকক্ষেত্র নিচের দিকেই, এল দৈর্ঘ্যের দণ্ড, এটা এল দৈর্ঘ্যের দণ্ড, এটা চৌম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল, কত গতিবেগে? ভি গতিবেগে। তাহলে এ বি ধরি, বি চৌম্বকক্ষেত্রে এল দৈর্ঘ্যের দণ্ড চৌম্বকক্ষেত্রের সাথে লম্বভাবে ভি বেগে গতিশীল। এবার এই দণ্ডটা খুব ক্ষুদ্র সময় মনে করো, ডিটি সময়ে এইটুকু দূরত্ব অতিক্রম করলো, এইখানে আসলো, এটা এ ড্যাশ বি ড্যাশ, ডিটি সময়ে এই দূরত্ব অতিক্রম করলো, সেটা আমি ধরে নিচ্ছি ডিএল বা ডিএক্স। ধরি এখান থেকে তাহলে খুব ক্ষুদ্র সময়ে ডিএক্স দূরত্ব অতিক্রম করে এ ড্যাশ বি ড্যাশ অবস্থানে আসে। তো ধরি ডিটি ক্ষুদ্র সময়ে ডিএক্স দূরত্ব অতিক্রম করে করে এ ড্যাশ বি ড্যাশ অবস্থানে আসে, তাহলে অতিক্রান্ত ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দেখো তো এটা কি না, ডিএ যদি আমি লিখি, অতিক্রান্ত ক্ষেত্রফল ডিএ, এই ক্ষেত্রফলটা ডিএ, ডিএ মানে হচ্ছে ডিএক্স ইন্টু এল না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অতিক্রান্ত ডিটি সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে এইটা তো এল, এটা হচ্ছে ডিএক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল অতিক্রম করছে কত? এল ইন্টু ডিএক্স। কত সময়ে এই ক্ষেত্রফল অতিক্রম করছে? ডিটি সময়ে। তাহলে ক্ষেত্রফল অতিক্রম করার হার, সুতরাং ডিএ বাই ডিটি, নিশ্চয়ই আমি লিখতে পারবো এল ডিএক্স বাই ডিটি। সুতরাং আবিষ্ট তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, আমি লিখতে পারি ফাই মানে বি ইন্টু এ বাই ডিটি, বি বাইরে এলো, ডিএ বাই ডিটি। এবার ডিএ ডিটির মান কত? এল ডিএক্স বাই ডিটি, বাট ডিএক্স বাই ডিটি মানেই তো ভি গতিবেগ, অর আবিষ্ট তড়িৎচালক বল স্মল ই বা ভিও দিতে পারো, বি এল ভি। আগেরটাই হলো, এটা দ্বিতীয় পদ্ধতি, যে পদ্ধতিতে আমাদের সুবিধা হয় সেটা করবে। এতক্ষণ আমরা একটা দণ্ডের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল বের করলাম, এখন আমরা করব চৌম্বকক্ষেত্রে ঘূর্ণনশীল দণ্ড এর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল। ঘূর্ণনশীল, এবার ঘুরছে কীরকম, ধরো আবার এখানে চৌম্বকক্ষেত্র নিচের দিকে, নিচের দিকে আছে চৌম্বকক্ষেত্র, একটা দণ্ড এল দৈর্ঘ্যের, একটা দণ্ড এল দৈর্ঘ্যের একটা দণ্ড, এই বিন্দুটাকে ফিক্সড রেখে দণ্ডটাকে এইভাবে ঘোরানো হচ্ছে, বুঝতে পারছো, এরকমভাবে ঘোরানো হচ্ছে, তাহলে এর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল হবে। চৌম্বকক্ষেত্রের মধ্যে ক্ষেত্রফল অতিক্রম করছে, কত আবিষ্ট তড়িৎচালক বল হবে সেটাই আমাদের নির্ণয় বিষয়। দণ্ডের কৌণিক বেগ মনে করো ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে দণ্ডটি, এখানে আমরা বিভিএল এই সম্পর্কটি এখানে অ্যাপ্লাই করব। তবে আগেরটায় দেখো সমগ্র দণ্ডের প্রত্যেকটা বিন্দুতে গতিবেগ সেম ভি ভি ছিল, দণ্ডটা এইভাবে যাচ্ছিল, এইভাবে যাওয়া মানে কি প্রত্যেকটা বিন্দুর গতিবেগ সেম, এবার কী হচ্ছে দণ্ডটা ঘুরছে, প্রত্যেকটা বিন্দুর গতিবেগ সেম না, একটা জিনিস সেম, কৌণিক বেগটা সেম,
प्रत्येक बिंदुर এই বিন্দুর কৌণিক বেগ ওমেগা এটা এইভাবে যদি ঘোরানো হয় এই বিন্দুর কৌণিক বেগ ওমেগা এই বিন্দুর কৌণিক বেগ ওমেগা প্রত্যেকটা বিন্দুর কৌণিক বেগ সেম বাট কৌণিক বেগ আর রৈখিক দ্রুতির মধ্যে সম্পর্ক তোমরা জানো ভি ইজ ইকুয়াল টু ওমেগার তাহলে ভি ওমেগা সব বিন্দুর সমান হলেও আর আলাদা আলাদা হয়ে যাচ্ছে তার জন্য ভি কিন্তু প্রত্যেকটা বিন্দুর আলাদা তাহলে প্রত্যেকটা বিন্দু যদি ভি আলাদা হয় তাহলে আমি ডিরেক্ট আমি বিভিএল বলতে পারবো না এখানে আবিষ্ট ধরি চলক বল যদিও এল দৈর্ঘ্যের দণ্ড আমি ধরে নেব কেন্দ্র থেকে এক্স দূরে ডিএক্স দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র অংশ এর গতিবেগ আমি ভি ধরতে পারি এখন এর গতিবেগ তার মানে ভি এখানে চলরাশি ভিটা বাড়ছে আস্তে আস্তে এইটুকুর গতিবেগ ভি ধরি এল দৈর্ঘ্যের একটি দণ্ড এক প্রান্তকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘুরছে চৌম্বক ক্ষেত্র কত বি এল দৈর্ঘ্যের একটি দণ্ড এইখানে আরেকটা কথা বলে দিই একবারে হয়ে যাবে বি চৌম্বক ক্ষেত্রে এক প্রান্তকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘুরছে কেন্দ্র থেকে এক্স দূরে ডিএক্স দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র অংশের বেগ ভি হলে ওই ক্ষুদ্র অংশে আবিষ্ট তড়িৎচালক বল ডি নাম দিলাম বি ভি বাট ডিএক্স ঠিক আছে ভি মানে কি ভি মানে ওমেগার তার মানে ওমেগা ইন্টু এক্স ভিয়ের জায়গায় তুমি ওমেগা এক্স লেখো তাহলে ওমেগা এক্স ডিএক্স সুতরাং সমগ্র দণ্ডে আবিষ্ট তড়িৎচালক বল ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি এটাকে ইন্টিগ্রেশন করতে হবে বি ওমেগা এক্স ডিএক্স বি ওমেগা বাইরে এলো আর দণ্ডের দৈর্ঘ্য জিরো টু দণ্ডের দৈর্ঘ্য স্মল এল ধরা আছে তাহলে এই এক্সটা ভ্যারি করবে এল জিরো টু এল জিরো টু এল তাহলে বি ওমেগা বাইরে জিরো টু এল ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এটা বি ওমেগা বি ধ্রুবক চৌম্বকক্ষেত্র স্থির চৌম্বকক্ষেত্রকে পরিবর্তন করানো হচ্ছে না ওমেগাটা তো ধ্রুবক কারণ প্রত্যেকটা বিন্দুর ওমেগা সেম তাহলে ওমেগাও ধ্রুবক এক্সটা চেঞ্জ হচ্ছে এক্স ইন্টিগ্রেশনের ভেতরে থেকে গেল এবার এটাকে ইন্টিগ্রেশন করলে বুঝতেই পারছো কী হবে ইজ ইকুয়াল টু বি ওমেগা এক্স স্কোয়ার বাই টু তাই না তার ইন্টিগ্রেশন লিমিট জিরো টু এল তার মানে হাফ বি ওমেগা এল স্কোয়ার এইটা হচ্ছে দণ্ডে আবিষ্ট তড়িৎচালক বল তাহলে সাবেশ কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে যদি পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ পাঠানো হয় পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ অর্থাৎ এটা সুইচ অন করা বা অফ করার মুহূর্তের কথাই বলা হচ্ছে যদি আমরা একটা ব্যাটারি লাগাই পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ গেলে এখানে চৌম্বকক্ষেত্রে পরিবর্তন হবে চৌম্বকক্ষেত্রে পরিবর্তনের জন্য এর মধ্যে তলে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে কারণ কুণ্ডলীর মধ্যে চৌম্বকক্ষেত্রে পরিবর্তন হলেই সেখানে আবিষ্ট তড়িৎচালক বল হবে তাহলে নিজের অর্থাৎ কুণ্ডলীর নিজস্ব কারেন্ট নিজস্ব প্রবাহের পরিবর্তনের জন্য নিজের মধ্যেই একটা আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে বিপরীত দিকে অর্থাৎ যখন কারেন্টটা বাড়বে এখানে যখন আই বাড়বে তখন উল্টো দিকে ও কারেন্ট দেওয়ার চেষ্টা করবে এখানে আবিষ্ট তড়িৎচালক বল এই দিকে থাকবে এটা আবিষ্ট তড়িৎচালক বল তার মানে ওই মুহূর্তে কিন্তু বর্তনীর মোট তড়িৎচালক বল কিন্তু এটার যদি ব্যাটারি যদি তড়িৎচালক বল ই নট হয় আর আবিষ্ট তড়িৎচালক বল উল্টো দিকের তড়িৎচালক বল যদি ই হয় তাহলে কিন্তু এখন বর্তনীর মোট তড়িৎচালক বল হয়ে গেল ই নট মাইনাস ই তার মানে এ বাধা দিচ্ছে আই বাড়ছে যখন তখন উল্টো দিকে একটা আই দেওয়ার চেষ্টা করছে তার ফলে এই আইকে বাড়তে বাধা দেবে তাহলে উল্টো দিকে যে তড়িৎচালক বলটা দিচ্ছে সেটাই আবিষ্ট তড়িৎচালক বল এই যে ঘটনাটি এই ঘটনাকে বলা হয় সাবেশ তাহলে সাবেশ কী হলো কুণ্ডলীর নিজস্ব প্রবাহমাত্রার পরিবর্তনের ফলে ওই কুণ্ডলীর মধ্যেই ওই প্রবাহের বিপরীত দিকে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এই ঘটনাকে বলা হয় সাবেশ ঠিক আছে
তাহলে সাবেশটা কি যদি বলা হয়? সাবেশ তো অবশ্যই একটা ঘটনা। কোন ঘটনা? কোনো কুণ্ডলীর মধ্যে পরিবর্তনশীল প্রবাহ পাঠালে ওই প্রবাহের বিপরীত দিকে একটি আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়। এই ঘটনাকে সাবেশ বলে। তাহলে সাবেশ কাকে বলে আমরা বুঝলাম। এবার দেখো, এই কারেন্ট যত বাড়বে এখানকার চৌম্বক বলরেখা তত বাড়বে। কারেন্ট যত বাড়বে চৌম্বক বলরেখা মানে চৌম্বক ফ্লাক্স বাড়বে। তাহলে চৌম্বক ফ্লাক্স আর এই কারেন্ট কিন্তু সমানুপাতিক। চৌম্বক ফ্লাক্স প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে। কোন প্রবাহ মাত্রা? এই প্রবাহ মাত্রা, যে প্রবাহ মাত্রা পাঠানো হচ্ছে সেটা কিন্তু, এই আবিষ্ট প্রবাহ মাত্রা কথা বলা হচ্ছে না। যে চৌম্বক ফ্লাক্স যদি ফাই হয়, প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে ফাই এর সাথে আই সমানুপাতিক। এটা ফাই ইকুয়াল টু দিলে একটা ধ্রুবক দিতে হয়। এই ধ্রুবকটাকে আমরা বড় হাতের এল দিয়ে লিখি। এই ধ্রুবককে বলা হয়, একে কুণ্ডলীর সাবেশাঙ্ক বলে। এল হচ্ছে সাবেশাঙ্ক, সংজ্ঞা একটু পরে আসছি। সাবেশাঙ্ক কী? এই যে ফাই ভ্যারিজ আই, ফাই ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু আই, এই ধ্রুবকটাকে বলা হয় কুণ্ডলীর সাবেশাঙ্ক। সুতরাং কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? ই, যেটা সেটা হবে মাইনাস, একটা দিতে পারো কারণ ওটা উল্টো দিকে হয়। আমরা জানি ডি ফাই বাই ডিটি, ফাই মানে দেখো এল আই, তো ডি ডিটি অফ এল আই। এল হচ্ছে ধ্রুবক, এটা কুণ্ডলীর উপরই নির্ভর করবে। কুণ্ডলীর ক্ষেত্রফল কত, কুণ্ডলীর দৈর্ঘ্য কত, মাধ্যমের উপর নির্ভর করবে। যদি মাধ্যম আর কুণ্ডলীটা স্থির থাকে, কুণ্ড মানে কুণ্ডলীকে যদি চেঞ্জ না করা হয়, তাহলে এল তার ধ্রুবক অবশ্যই। তাহলে এলটা আমি বাইরে লিখতে পারি, এল ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু, আমি এল ম্যাগনিচিউড লিখতে পারি এল ডিআই বাই ডিটি। তাহলে এল ডিআই ডিটি তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, আবিষ্ট তড়িৎচালক বলের মান। এবার এল এর সংজ্ঞা আমরা দেব, এল এর একক আমরা জানব। হোয়াট ইজ এল? আমরা বলছি সাবেশাঙ্ক। এই সাবেশাঙ্কের সংজ্ঞা এবার আসবো আমরা। সাবেশ হচ্ছে ঘটনাটিকে বলা হয় সাবেশ, বিষয়টিকে বলা হচ্ছে সাবেশ। আর সাবেশাঙ্ক কিন্তু কুণ্ডলীর একটা ধ্রুবক রাশি, যার উপরে নির্ভর করবে চৌম্বক ফ্লাক্স কত হবে, এবং যার উপরে নির্ভর করবে ওই কুণ্ডলীর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে এবার এই এল বা সাবেশাঙ্কের সংজ্ঞা, বেশিরভাগ সংজ্ঞা আমরা রিলেশন থেকে দিই। তাহলে এ দেখো, এল আমরা দুটো রিলেশন আমরা জানলাম, একটা এল ফাই ইজ ইকুয়াল টু এল আই, একটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এল ডিআই ডিটি। তাহলে সাবেশাঙ্কের সংজ্ঞা আমরা দুভাবেই দিতে পারি। এখান থেকে যদি দিই আমরা আই কে ওয়ান ভাবো, তাহলে যত ফাই হবে সেটাই এল। আই যদি ওয়ান হয় ফাই আর এল ইকুয়াল, তাহলে আমি বলতে পারি একক প্রবাহের পরিবর্তন করলে কুণ্ডলীর মধ্যে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তাকে বলা হবে সাবেশাঙ্ক। এই একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা আমি এখান থেকেও দিতে পারি, ই ইজ ইকুয়াল টু এল ডিআই ডিটি। ডিআই ডিটিকে যদি আমি ওয়ান ধরি, তার মানে ওয়ান অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ডিআই বাই ডিটি। ওয়ান অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে যদি কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রার পরিবর্তন ঘটানো যায়, তাহলে যে তড়িৎচালক বল সৃষ্টি হয় তাকে বলা হয় কুণ্ডলী সাবেশাঙ্ক। এটাই ভালো সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞাটাই আমি লিখে দিচ্ছি কোথার থেকে, ই ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। ডিআই বাই ডিটি যদি ওয়ান দেন ই ইজ ইকুয়াল টু এল, একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তন ঘটালে কুণ্ডলীর যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলা হবে সাবেশাঙ্ক। লিখে দাও সংজ্ঞাটা। তাহলে এরকম দাঁড়াচ্ছে আমাদের, কোনো কুণ্ডলীর মধ্যে সময়ের সাপেক্ষে একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তন ঘটালে যত পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক বলে। একক হারে প্রবাহ মাত্রার যদি পরিবর্তন ঘটানো যায় তাহলে ই ইজ ইকুয়াল টু এল, তার মানে যা তড়িৎচালক বলা হবে
সেটাই হচ্ছে কোণলির সাবেশাঙ্ক। আচ্ছা, এবার সাবেশাঙ্কের একক, সাবেশাঙ্কের এসআই একক হেনরি, হেনরি বড় হাতের এইচ দিয়ে লেখা হয়। এবার হেনরি, এক হেনরি সাবেশাঙ্ক কাকে বলে? হেনরির সংজ্ঞা, হেনরি এখান থেকেই আসবে, এসআই পদ্ধতি, এটা এসআই একক। হ্যাঁ, ডিআইডিটিকে যদি আমি এইবার আমি ওয়ান অ্যাম্পিয়ার পার সেকেন্ড লিখি, তাহলে ই যদি ওয়ান ভোল্ট হয় তাহলে এল ইজ ইকুয়াল টু ওয়ান হেনরি। এবার সংজ্ঞাটা লিখে দাও, হেনরির সংজ্ঞা অর্থাৎ, অর্থাৎ কোনো কুণ্ডলীর মধ্যে প্রতি সেকেন্ডে এক অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহমাত্রার পরিবর্তন ঘটালে যদি ওই কুণ্ডলীতে ওয়ান ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয় তবে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক ওয়ান হেনরি হয়। হেনরির সংজ্ঞা,